সম্মেলনে আয়োজকরা জানান, শ্রমিকরা প্রায় 6 মাস ধরে কোন রকম পারিশ্রমিক না পেয়ে পাওনা আদায় বিক্ষোভ করলে মালিকপক্ষ এ ধরনের হামলা চালায়। পরবর্তীতে ইউএসএ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থানীয় বাংলাদেশীদের তীব্র প্রতিবাদে গ্রিক সরকার আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয় এবং আহতদের ক্ষতিপূরণ দিতে সম্মত হন। ইতিমধ্যে 32 জন শ্রমিককে গ্রিসে বৈধ করে নেওয়ার জন্য অনুমতি প্রদান করেছে সরকার। আইবা গ্রিসে সকল বাঙালিকে বৈধ করে তাদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। ইউরোপের সকল বাঙালির সার্বিক উন্নয়নে সংগঠনটি কাজ করার পরিকল্পনা ইতিমধ্যে শুরু করেছে। অধিকৃত রসিদের স্বাস্থ্য ক্রিয়াদের মাধ্যমে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের দাবি জানানো হয়। উল্লেখ, 17 এপ্রিল এ হামলায় ও গুলিবর্ষণে 32 জন বাংলাদেশি শ্রমিক মারাত্মকভাবে আহত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর জয়নুল আবেদিন, গোলাম মোস্তফা, ফখরুল আকম সেলিম, মুহিবুর রহমান মুহিব, শামসুল আলম নিটন প্রমুখ।